সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের জেগে ওঠার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা বিএনপির নেতারা। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাতকানিয়া উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের বক্তব্য রাখেন তারা। সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা আহমদুল হক শিকদার সভাপতিত্বে, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল মোস্তাকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এহসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী।